হ্যালো এভরিওয়ান, কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তো আজকে হচ্ছে আমি আর ইজু দুজনে মিলে চলে এসেছি আমার সিটি সেন্টারে অ্যাপেল স্টোরে ম্যাকবুক নেবার জন্য। তো কোন কালারের ম্যাকবুক নেবো এখনো ডিসাইড হয়নি, সেটা তোমাদেরকে পরে শেয়ার করব। আর আজকে হচ্ছে আরেকটা কথা বলে রাখি, আজকে হচ্ছে রিজুর অনেক দিন ধরে ইচ্ছে ছিল ম্যাকবুক নেবার, তো সেটা সত্যি পূরণ হতে যাচ্ছে। সো তার হ্যাপিনেস মুভমেন্ট সব কিছু তোমাদের ক্যাপচার করে দেখাবো। তো চলো দেখা যাক। এটা হচ্ছে তোমার সিলভার কালার, এটা বেশ পছন্দ হয়েছে আমাদের। এটা তোমার হচ্ছে রোজ গোল্ড, দেখো এটাও বেশ সুন্দর। আর এত সুন্দর, মানে বডিটা এত পাতলা আর এত সুন্দর, মানে ধরেই তোমার মজা লাগবে, সত্যি খুবই ভালো। আর এটা তোমার হচ্ছে গ্রে কালার। তো এখন ডিসাইড করি কোনটা নেবো আমরা। সো ফাইনালি চলে এসেছে আমাদের ম্যাকবুক ইয়ার, আমরা সিলভার কালারটা চুজ করেছি, সিলভার কালারটা বেশি ভালো লাগছে। এখন হচ্ছে আমাদের ম্যাকবুকটা তোমার বিলিং হচ্ছে, বিলিং কমপ্লিট হয়ে গেলে দেন হচ্ছে আমরা এটা খুলবো। আর হচ্ছে রিজু দেখো খুবই খুশি, এত হাসছে, ও তো বুঝতে পারিনি আমি ভিডিও করছি, খুবই খুশি। কভারটা খুলে ফেলেছে, এখন তোমার বক্সটা জাস্ট ওপেন করার পালা। এখনই জাস্ট ওপেন হবে আর ওর জাস্ট নার্ভাস যে কখন ওপেন হবে, কখন নিজের চোখে দেখবো, কখন হাতে ধরবো, এরকম টাইপের এক্সাইটমেন্ট ছিল। সত্যি খুব খুশি হয়েছে, খুবই খুশিও। আর সত্যি কারো স্বপ্ন পূরণ হলে যে কতটা খুশি হয় সেটা আমি না দেখলে হয়তো বুঝতেই পারতাম না। আর সত্যি মানে ইজিলি পেয়ে গেলে হয়তো এই খুশিটা থাকে না। আর অনেকটা ওয়েট করার পর যখন আমরা যে জিনিসটা পাই, সত্যি সেইটা একদম আলাদাই রকমের হ্যাপিনেস থাকে। এবার হচ্ছে আমি প্লাস্টিকটা ওপেন করবো। অ্যাকচুয়ালি আমি ওপেন করতে চাইনি, কিন্তু রিজু বললো না তুমি ওপেন করো। তো আমারও ভীষণই নার্ভাস লাগছিলো প্লাস্টিকটা ওপেন করতে, বিকজ যদি নিচে পড়ে যায় বাই চান্স তাহলে শেষ আমাদের 1,00,000 টাকা জলে। তো আমিও ভীষণই খুশি, আমার মানে আমাকে দেখেই বুঝতে পারছি যে কতটা খুশি হতে পারি। আমাদের তো তোমার আনবক্স হয়েই গেছে আর রিজুও ভীষণ খুশি, দাঁত বের করে হাসছে। আর যাই হোক, আমরা এখন বক্সেই রেখে দেবো, আর কিছু কাজকর্ম রয়েছে সেই কাজগুলো করি নি আগে। এখন তোমার অন হবে। আর হচ্ছে সত্যি ভীষণই ভালো ল্যাপটপটা, এত সুন্দর, এত মানে পাতলা কি বলবো। দেখো নমস্তে, এখন ওটা অন হলো। আর ওরা কিছু কাজ করে দেবে, এখানে সব সেটিংটা ঠিকঠাক করে দেবে। আর তোমার বলে রাখি আরেকটা জিনিস, তোমরা যদি ল্যাপটপটা ওপেন না করে নিয়ে চলে যাও, দেন যদি কোনো ডিফেক্ট থাকে দেন স্টোর কোনো রেসপন্সিবিলিটি নেবে না। আর তোমরা যদি এখানে ওপেন করে নাও, ওদেরকে দেখিয়ে নাও, দেন যদি কোনো প্রবলেম থাকে ওরা চেঞ্জ করে দেবে। তো আমরা সেই জন্য এখানে ওপেনও করে নিয়েছি, শুধু আমরা না বাকি যারাই এখান থেকে কোনো প্রোডাক্ট কেনে বেশিরভাগ তারা এখানে ওপেন করে নিয়ে নেয় যাতে কোনো ডিফেক্ট না থাকে। তো আমাদের এখানকার কাজকর্ম কমপ্লিট হয়ে গেলে এখান থেকে আমরা বাইরে বেরিয়ে যাবো। বাড়িতে গিয়ে ভালো মতন করে তোমাদের দেখিয়ে দিবো, স্টোরের মধ্যে অত অ্যালাউ হয় না ভিডিও করা, সেজন্য করিনি। যাই হোক, এখন আমরা একটু ঘুরি, খুব মজা, খুব আনন্দ, দেন বাকিটা তোমাদের সাথে পরে শেয়ার করবো। আজকে দিনটা সত্যি আমাদের কাছে খুব স্পেশাল ছিল, সত্যি খুব খুশি, খুবই হ্যাপি। আর রিজু এতটা হ্যাপি, এতটা খুশি, বুঝতেই পারছো যে ওকে দেখে আমিও খুবই খুশি। এখান থেকে আমরা বাইরে বেরিয়ে কিছু ফটো তুললাম, আর তুলে কিছু খাওয়া দাওয়াও করলাম, আর সেই সময় ব্লগ করিনি, আর খুব টায়ার্ড ছিলাম, তাড়াহুড়ো ছিলাম, তাড়াতাড়ি বাড়ি যেতে লাগবে। এনিওয়েজ চলো আজকের ব্লগটা এখানে এন্ড করি, কেমন লাগলো অবশ্যই জানিও। আর প্লিজ ডু লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব।